فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون جنت زوار غاري ركتا ناماسة জান্নাতে যাওয়ার গাড়িটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম? সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। মনে থাকবো তো নামটা। বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ে জান্নাতে যাওয়ার সিরাতে মুস্তাকিম যে গাড়িটা চলছে, সেই গাড়ির চাক্কা হইল তিনটা। রিক্সার চাক্কা কয়টা? টেম্পো, সিএনজি, বিমানের চাক্কাও তিনটা। জান্নাতে যাওয়ার গাড়ি সিরাতে মুস্তাকিমের চাক্কাও তিনটা। এক নম্বর চাক্কা কওমি দেওবন্দি মাদ্রাসা, দুই নম্বর চাক্কা বেদাতবিহীন খানকা, সিনচেন নামন হয়, তিন নম্বর চাক্কা গাঠিওলার দল। নাম জানেন না বোধ হয়। কি নাম? তাবলিগ জামাত। নাম তো মনে থাকবে তো? জান্নাতে যাওয়ার গাড়ির নাম সিরাতে মুস্তাকিম, চাক্কা হইল তিনটা। এক নম্বর চাক্কা কওমি দেওবন্দি মাদ্রাসা, দুই নম্বর চাক্কা বেদাতবিহীন খানকা, তিন নম্বর চাক্কা তাবলিগ জামাত। এই তিন চাক্কার গাড়িতে উঠবেন ডাইরেক্ট জান্নাত। আমার সরল পথ, আল্লাহ বলছেন যে এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহ বলছেন আমার দেওয়া সরল পথ, সোজা রাস্তা হচ্ছে এইটি। হাজা এক বচন না বহু বচন? হ্যাঁ, এক বচন না বহু বচন? এক বছর। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা না অনেক? একশো ছাব্বিশটা তরিকা তো নয় না? জান্নাতে যাওয়ার রাস্তা তাহলে কয়টা তরিকা? একটা তরিকা। ওই তরিকার নাম কি? মোহাম্মদী তরিকা। ভালো করে শুনে রাখেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। একশো ছাব্বিশ তরিকা নয়, এসব মানুষের তৈরি করা তরিকা নয়, ধর্মের নামে তৈরি করা তরিকা নয়, আর দুনিয়ার নামে, রাজনীতির নামে তৈরি করা তরিকা নয়। তরিকা একটা, তরিকা একটা ধরতে হবে জান্নাত যেতে হইলে, সেটা হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যখন মাইয়াতকে আমরা দাফন করি তখন কি বলি? দোয়া জানা আছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। কার মিল্লাত? মিল্লাত মানে তরিকা, মিল্লাত মানে তরিকা। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, কোরআন। মিল্লাত মানে তাহলে তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, ঠিক না? তাহলে বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি দাফন করা, আর ওয়া আলা মিল্লাতে রাসূলে, রাসূলুল্লাহর তরিকাতে দাফন করছি, আর কোন তরিকাতে কেউ দাফন করেন না। না, একশো ছাব্বিশ তরিকা দাফন আমাদের দেশে। তো দাফন হবে রাসূলের তরিকায়, আর মুনকার নাকি জিজ্ঞাসা করবেন নবীর তরিকার কথা, আর আপনি ইবাদত বন্দি করবেন, ওজিফা জপবেন, জিকির করবেন একশো ছাব্বিশ তরিকায়। এটা কেমন কথা হইল? এটা কেমন কথা হইল? বুঝে আসেন আমার কথা? বোঝার জন্য বলছি, বুঝেন একটু। আল্লাহ এত রাসূলের তরিকা ধরেন, আর মহতের সময় রসুলের তরিকা, আর কবরে গিয়েও রসুলের তরিকা, বিচার দিবসে রসুলের তরিকা, রসুলের তরিকা থাকতে হবে। আমরা যদি বলতাম যে সৌদি আরবের তরিকা ধরেন, তাহলে বহু ধারার অধিকার ছিল যে আমরা দেশি তরিকা নেব, ঠিক না? আপনি আরব দেশের তরিকা বলছেন, আমি দেশি তরিকা নেব, কিন্তু আমি তো তা বলি না। আমি বলছি আপনার রসুলের তরিকার কথা, আমার রসুলের তরিকার কথা, আমার রসুল যিনি, আপনার রসুল তিনি, ঠিক না? ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং সেই সরল পথকে, সোজা পথকে অনুসরণ করো। কোন পথে চলবেন? সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ফাত্তাবিউহু, আল্লাহ পাক বলছেন সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, তাহলে একটা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ভালো করে শুনেন। কোন পথে চলবেন? সিরাতে মুস্তাকিমে, জান্নাতের পথে চলবেন, সোজা পথে চলবেন। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর দ্বিতীয় হচ্ছে নিষেধাজ্ঞা, বারণ। আর তোমরা অনেক রাস্তায় চলিও না। সুবুল সাবিলুনের বহু বচন, আগেরটা ছিল এক বচন, তাহলে জান্নাতের রাস্তা হচ্ছে একটি, আর জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক।
জাহান্নামের রাস্তা অনেক, কিন্তু এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ সুবুল, অনেকগুলি রাস্তার অনুসরণ করিও না। ডানে অনেক রাস্তা আছে, বাম দিকে অনেক রাস্তা আছে, দুনিয়ার ক্ষেত্রে অনেক রাস্তা মানুষ বানিয়ে ফেলেছে, আর তার মাধ্যমে সে দুনিয়াদারির নামে বানিয়ে সে ধর্মকর্ম করছে বা সেগুলিকে পুঁজি করে আছে, দুনিয়া আখেরাত সেটা সব তাদের ওই দুনিয়াতে লেগে আছে। আর অনেকে ধর্মের নামে অনেক তরিকা আবিষ্কার, অনেক রাস্তা আবিষ্কার করেছে। ওয়ালা তাত্তাবি উৎসবুল, তোমরা অনেক রাস্তার অনুসরণ করিও না। যদি এই ডানে আর বামে অনেক রাস্তা আছে, এই রাস্তাগুলির অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সাবিল, আবার এক বচন আল্লাহর রাস্তার ক্ষেত্রে বলছেন, ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে তোমাদেরকে, বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে, আন সাবিল আল্লাহর রাস্তা সরল পথ সিরাতে মুস্তাকিম থেকে। আল্লাহর গজব থেকে, ক্রোধ থেকে বাঁচতে পারো, দুনিয়ায় আল্লাহ পাকের অভিশাপ থেকে বাঁচতে পারো, দুনিয়ায় যে আসমানি আজাব গজব আর জমিনী আজাব গজব আর জালেম জালেমকে চাপিয়ে দিয়ে আজাব আর গজব আর নিচে থেকে আজাব গজব, চারিদিকের যে আজাব বিভিন্ন রকমের চলছে, এগুলি থেকে যাতে করে বাঁচতে পারো, সেই জন্য রাস্তা কোনটা ধরতে হবে, সিরাতে মুস্তাকিম ধরতে হবে, আর ডানে বামে যে বহু রাস্তা আছে সেগুলিকে পরিত্যাগ করতে হবে। ওয়ালা তাত্তাবি উসবুল, পজিটিভ আল্লাহ বললেন, নেগেটিভ বললেন, সোজা রাস্তায় চলো এটা পজিটিভ ইতিবাচক, আর ডানে বামে অনেক রাস্তা আছে চলিও না। ঠিক দুনিয়ার ক্ষেত্রে যেমন যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, এই যে আমরা এলাম দাম্মাম থেকে এলাম, দুই দিকে কিন্তু গর্ত আছে রোড, আমরা রোড দিয়ে যে গাড়ি চালিয়ে এলাম, ডানে বামে কি আছে, গর্ত আছে, গর্তের ধরন আলাদা হইতে পারে, এদিকে কম গর্ত এদিকে বেশি গর্ত, হ্যাঁ কখন আমাদের দেশে একদিকে শুকনো গর্ত আছে, গাছপালা আছে, গাছপালায় ধাক্কা খাবে, আর একদিকে পুকুর আছে, পানি আছে, নদীতে জাম দিবে গাড়ি, ঠিক না, আছে ধরন আলাদা হইতে পারে, কিন্তু গাড়ি যদি আপনার রাজপথ থেকে নেমে যায়, আসল রাস্তা থেকে নেমে যায়, তাহলে আপনার জন্য কল্যাণ আছে না অকল্যাণ? হ্যাঁ অকল্যাণ আছে। ঠিক ওই রকমই আল্লাহ পাকের রাস্তা সিরাতে মুস্তাকিম, সেই রাস্তা থেকে আপনার আকীদার গাড়ি, ইমানের গাড়ি, আমলের গাড়ি, আখলাক চরিত্রের গাড়ি, হালাল হারামের গাড়ি যদি ডানে বামে নেমে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবেই হবে, দুর্ঘটনা হবেই হবে, দুনিয়ায় আল্লাহ পাকের আজাবের শিকার হইতে হবে, আখেরাতে আল্লাহর আজাব করবে।